সুদীপ, ঠিক কি জানা যাচ্ছে ডালখোলা ছবিটা? দেখো শিলাজ, এখনো পর্যন্ত মোট 16টি ওয়ার্ডের মধ্যে 15টি ওয়ার্ডের ফল ঘোষণা হয়ে গেছে। এই 15টি ওয়ার্ডের মধ্যে কংগ্রেস পেয়েছে মোট 8টি সিট তারা দখল করে নিয়েছে। 4টি সিট দখল করেছে লেফট ফ্রন্ট এবং তৃণমূল কংগ্রেস 2টি সিটে জয়লাভ করেছে। পাশাপাশি তোমাকে আরেকটা জিনিস বলে রাখি, এখানে 7 নম্বর ওয়ার্ডে 2টি ভোট, 2টি ভোটের মধ্যে 1টি ভোটের ইভিএম বিকল হয়ে যাচ্ছে, ইভিএমটা সারানো কাজ চলছে। আর 1টি ওয়ার্ডে তোমার 14 নম্বর ওয়ার্ড, সেখানে কিন্তু হাঙ্ক হয়ে রয়েছে কংগ্রেস ও সিপিআইএফ যে প্রার্থী আছে তারা সমান সমান ভোট পেয়েছে। শিলাদিত্য, সুদীপ, আরো একবার জেনে নেবো ডালখোলা ছবিটা, অর্থাৎ কংগ্রেস কটি, সিপিএম বামেরা কটি এবং তৃণমূল কংগ্রেস কটি? দেখো এখানে তৃণমূল কংগ্রেসের এর আগে কোনো সিটি ছিল না, এবার কিন্তু তারা খাতা খুলে ফেলেছে। এখানে 2টি ওয়ার্ডে কিন্তু তারা জয়লাভ করেছে এবং বামেরা কিন্তু পেয়েছে। তাদের গতবার যে ইলেকশন যদি ধরা হয়, যে লাস্ট যে পুরসভা ইলেকশন হয়েছিল, সেখানে কিন্তু বামেদের ছিল 5টি আসন, সেখান থেকে কমে কিন্তু দাঁড়িয়েছে 4টি আসনে। পাশাপাশি তোমার কংগ্রেসও কিন্তু 9টি আসনে জয়লাভ করেছিল লাস্ট যে পুরসভা নির্বাচন ছিল, সেখানে কিন্তু কংগ্রেসেরও 1টি আসন কমে দাঁড়িয়েছে 8টিতে।